नमस्कार बंधुरा, तुम्हरा सुनछिले देवी चौधुरानी बंकिमचंद्र चट्टोपाध्याय। ब्रजेश्वर चामर लइया बतास करिते लागिल। पासकड़ी बलिल, अच्छा एकटा काज करो, पा टिपिते जान। ब्रजेश्वरेर दूरदृष्ट, तिनि पासकड़ीके मुखारा देखिया एकटी छोटो रकमेर रसिकता करिते गेलेन। एई दस्यु नेत्रीदिगेर कोनो रकमे खुशी करिया मुक्ति लाभ करेन से অভিপ্রায় ছিল। অতএব পাসকড়ির কথার উত্তরে বলিলেন, তোমাদের মতো সুন্দরীর পা টিপিব সে তো ভাগ্য, তবে একবার টেপো না। বলিয়া অমনি পাসকড়ি আলতাপরা রাঙা পাখানি ব্রজেশ্বরের উরুর উপর তুলিয়া দিল। ব্রজেশ্বর নাচা, আপনি পা টেপার নিমন্ত্রণ লইয়াছেন, কি করেন? ব্রজেশ্বর কাজেই দুই হাতে পা টিপিতে আরম্ভ করিলেন। মনে করিলেন, এ কাজটা ভালো হইতেছে না, ইহার প্রায়শ্চিত্ত করিতে হইবে, এখন উদ্ধার পেলে বাসি। তখন দুষ্টা পাসকড়ি ডাকিল, রানীজি একবার এদিকে আসো। দেবী আসিতেছে, ব্রজেশ্বরের পায়ের শব্দ পাইল, পা নামাইয়া দিল। পাসকড়ি হাসিয়া বলিল, সে কি পিছাও কেন? পাসকড়ি সহজ গলায় কথা কহিয়াছিল, ব্রজেশ্বর বড় বিস্মিত হইল। সে কি, এ গলা তো চেনা গলাই বটে। সাহস করিয়া ব্রজেশ্বর পাসকড়ির মুখ ঢাকা রুমালখানা খুলিয়া লইল। পাসকড়ি খিলখিল করিয়া হাসিয়া উঠিল। ব্রজেশ্বর বিস্মিত হইয়া বলিল, সে কি, এ কি, তুমি সাগর? পাসকড়ি বলিল, আমি সাগর, গঙ্গা নই, যমুনা নই, বিল নই, খাল নই, সাক্ষাৎ সাগর। তোমার বড় অভাগ্য না, যখন পরের স্ত্রী মনে করিয়াছিলে তখন বড় আহ্লাদ করিয়া পা টিপিতেছিলে, আর যখন ঘরের স্ত্রী হইয়া পা টিপিতে বলিয়াছিলাম তখন রাগে গরগর করিয়া চলিয়া গেল। যাক, এখন আমার প্রতিজ্ঞা রক্ষা হইয়াছে, তুমি আমার পা টিপিয়াছ, এখন আমার মুখ পানে চাহিয়া দেখিতে পারো, আমায় ত্যাগ করো আর পায়ে রাখো, এখন জানিলে আমি যথার্থ ব্রাহ্মণের মেয়ে। ব্রজেশ্বর কিয়ৎক্ষণ বিহ্বল হইয়া রহিল, শেষে জিজ্ঞাসা করিল, সাগর তুমি এখানে কেন? সাগর বলিল, সাগরের স্বামী তুমি বা এখানে কেন? তাই কি, আমি কয়েদি, তুমিও কি কয়েদি? আমাকে ধরিয়া আনিয়েছে, তোমাকেও কি ধরিয়া আনিয়েছে? সাগর, আমি কয়েদি নই, আমাকে কেহ ধরিয়া আনে নাই, আমি ইচ্ছাক্রমে দেবীরানীর সাহায্য লইয়াছি, তোমাকে দিয়া আমার পা টিপাইব, দেবীরানীর রাজ্যে বাস করিতেছি। তখন নিশি আসিল। ব্রজেশ্বর তাহার বস্ত্রালঙ্কারে জাঁকজমক দেখিয়া মনে করিল, এই দেবী চৌধুরানী। ব্রজেশ্বর সম্ভ্রম রাখিবার জন্য উঠিয়া দাঁড়াইল। নিশি বলিল, স্ত্রীলোক ডাকাইত হইলেও তাহার অত সম্মান করিতে নাই, আপনি বসুন। এখন শুনিলেন কেন আপনায় বজরায় আমরা ডাকাইতে করিয়াছি? এখন সাগরের পোয়ান উদ্ধার হইয়াছে, এখন আপনাতে আর আমাদের কোনো প্রয়োজন নাই, আপনি আপনার নৌকায় ফিরিয়া যাইলে কেহ আটক করিবে না, আপনার জিনিসপত্র এক কপর্দক কেহ লইবে না, সব আপনার বজরায় ফিরিয়া পাঠাইয়া দিতেছি, কিন্তু এই একটা কপর্দক, এই পোড়ারমুখী সাগর, ইহা কি হইবে? এ কি বাপের বাড়ি ফিরিয়া যাইবে? ইহাকে আপনি লইয়া যাইবেন কি? মনে করুন আপনি উহার এক কড়ার কেনা গোলাম। বিস্ময়ের উপর বিস্ময় ব্রজেশ্বর বিহ্বল হইল, তবে ডাকাইতি সব মিথ্যা, এরা ডাকাইত নয়? ব্রজেশ্বর ক্ষণিক ভাবিল, ভাবিয়া শেষে বলিল, তোমরা আমায় বোকা বানাইলে, আমি মনে করিয়াছিলাম দেবী চৌধুরানীর দলে আমার বজরায় ডাকাইতি করিয়াছে। তখন নিশি বলিল, সত্য সত্যই দেবী চৌধুরানীর দল ডাকাইতি করিয়াছে, চৌধুরানীর এই বজরা, দেবী রানী সত্য সত্যই ডাকাতি করেন। কথা শেষ হইতে না হইতেই ব্রজেশ্বর বলিল, দেবী রানী সত্য সত্যই ডাকাতি করেন? তবে আপনি কি দেবী রানী নন? নিশি, আমি দেবী নই, আপনি যদি রানীজিকে দেখিতে চান তিনি দর্শন দিলেও দিতে পারেন, কিন্তু যা বলিতেছিলাম তা আগে শুনুন, আমরা সত্য সত্যই ডাকাতি করি, কিন্তু আপনার উপর ডাকাইতি করিবার আর কোনো উদ্দেশ্য নেই,
কেবল সাগরের প্রতিজ্ঞা রক্ষা। এখন সাগর বাড়ি যায় কি প্রকারে, প্রতিজ্ঞা তো রক্ষা হইল। ব্রজ, আসিল কি প্রকারে? নিশি, রানীজির সঙ্গে। আমিও তো সাগরের পিত্রালয়ে গিয়েছিলাম, সেইখান হইতেই আসিয়াছি। কই, সেখানে তো রানীজিকে দেখি নাই। রানীজি আপনার পরে সেখানে গিয়েছিলেন, তবে ইহার মধ্যে এখানে আসিলেন কি প্রকারে? আমাদের ছিপ দেখিয়াছেন তো, 50 বটে। তবে আপনারাই কেন ছিপে করিয়া সাগরকে রাখিয়া শুনল? তাতে একটা বাধা আছে। সাগর কাহাকেও না বলিয়া রানীর সঙ্গে আসিয়াছে, এজন্য অন্য লোকের সঙ্গে ফিরিয়া গেলে সবাই জিজ্ঞাসা করিবে কোথায় গিয়াছিলে। আপনার সঙ্গে ফিরিয়া গেলে উত্তরের ভাবনা নেই। ব্রজ, ভালো, তাই হইবে। আপনি অনুগ্রহ করিয়া ছিপ হুকুম করিয়া দিন। দিতেছি বলিয়া নিশি সেখান হইতে সরিয়া গেল। তখন সাগরকে নির্জনে পাইয়া ব্রজেশ্বর বলিল, সাগর, তুমি কেন এমন প্রতিজ্ঞা করিয়াছিলে? মুখে অঞ্চল দিয়া এবার ঢাকায় রুমাল নহে, কাপড়ের যেখানটা হাতে উঠিল সেইখানটা মুখে ঢাকা দিয়া সাগর কাঁদিল। সেই মুখরা সাগর টিপিয়া টিপিয়া কাঁপিয়া কাঁপিয়া চুপি চুপি ভারী কান্না কাঁদিল। চুপি চুপি পাশে দেবী শোনে। কান্না থামিলে ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, সাগর, তুমি আমায় ডাকিলে না কেন? ডাকিলেই সব মিটিয়া যাইত। সাগর কষ্টে রোদন সংবরণ করিয়া চক্ষু মুছিয়া বলিল, কপালের ভোগ, কিন্তু আমি নাই ডাকিয়াছি, তুমি বা আসিলে না কেন? ব্রজ, তুমি আমায় তাড়াইয়া দিয়াছিলে, না ডাকিলে যায় কি বলিয়া। এই সকল কথাবার্তা যথাশাস্ত্র সমাপন হইলে ব্রজেশ্বর বলিল, সাগর, তুমি ডাকাইতের সঙ্গে কেন আসিলে? সাগর বলিল, দেবী সম্বন্ধে আমার ভগিনী হয়, পূর্বে জানাশোনা ছিল, তুমি চলিয়া আসিলে সে গিয়ে আমার বাপের বাড়ি উপস্থিত হয়। আমি কাঁদিতেছি দেখিয়া সে বলিল, কাঁদো কেন ভাই, তোমার শ্যামচাঁদকে আমি বেঁধে এনে দিব, আমার সঙ্গে 2 দিনের তরে এসো। তাই আমি আসিলাম। দেবীকে সম্পূর্ণ বিশ্বাস করিবার আমার বিশেষ কারণ আছে। তোমার সঙ্গে আমি পালাইয়া চলিলাম, এই কথা আমি চাকরানীকে বলিয়া আসিয়াছি। তোমার জন্য এই সব আলবোলা সটকা প্রভৃতি সাজাইয়া রাখিয়াছি, একবার তামাক টামাক খাও, তারপর যেও। ব্রজেশ্বর বলিলেন, কই, যে মালিক সে তো কিছু বলে না। নিশিকে দেখিয়া ব্রজেশ্বর বলিল, এখন আপনি ছিপ হুকুম করিলেই যাই। নিশি, ছিপ তোমারই, কিন্তু দেখো তুমি রানীর বোনাই, কুটুম্বকে স্বস্থানে পাইয়া আমরা আদর করিলাম না, কেবল অপমানই করিলাম, এ বড় দুঃখ থাকে। আমরা ডাকাইত বলিয়া আমাদের কি হিন্দুয়ানি নাই? ব্রজেশ্বর, কি করিতে বলেন? নিশি, প্রথমে উঠিয়া ভালো হইয়া বসো। নিশি মসনদ দেখাইয়া দিল, ব্রজেশ্বর শুধু গালি চায়, বলিল, কেন, আমি বেশ বসিয়া আছি। তখন নিশি সাগরকে বলিল, ভাই, তোমার সামগ্রী তুমি তুলিয়া বসাও, জানো আমরা পরের দ্রব্য ছুই না। হাসিয়া বলিল, সোনা রূপা ছাড়া, তবে আমি কি পিতল কাঁসার দলে পড়িলাম? ব্রজেশ্বর বলিল, নিশি, আমি তো তা মনে করি, পুরুষ মানুষ স্ত্রীলোকের তৈজসের ধন, না থাকিলে ঘর সংসার চলে না, তাই রাখিতে হয়। কথায় কথায় সরকি হয়, মাজিয়া ঘষিয়া ধুইয়া ঘরে তুলিতে নিত্য প্রাণ বাহির হইয়া যায়। নে ভাই সাগর, তোর ঘটিবাটি তফাত কর, কি জানি যদি সরকি হয়। ব্রজ, একে তো পিতল কাঁসা, তার মধ্যে আবার ঘটিবাটি, ঘড়াটা গাড়ুটার মধ্যে গণ্য হইবারও যোগ্য নই। নিশি, আমি ভাই বৈষ্ণবী, তৈজসের ধার ধারি না, আমাদের দৌড় মালসা পর্যন্ত, তৈজসের খবর সাগরকে জিজ্ঞাসা কর। আমি ঠিক কথা জানি, পুরুষ মানুষ তৈজসের মধ্যে কলসে, সদাই অন্তঃশূন্য, আমরা যাই গুণবতী, তাই জল পুরিয়া পূর্ণ কম্ভ করিয়া রাখি। নিশি বলিল, ঠিক বলিয়াছিস, তাই মেয়ে মানুষে এ জিনিস গলায় বাঁধিয়া সংসার সমুদ্রে ডুবিয়া মরে। নে ভাই তোর কলসি, কলসি পিঁড়ির উপর তুলিয়া রাখ। ব্রজ, কলসি মানে আপনি পিঁড়ির উপর উঠিতেছে? এই কথা বলিয়া ব্রজেশ্বর আপনি
মসনদের উপর উঠিয়া বসিল। হঠাৎ দুই দিক হইতে দুইজন পরিচারিকা সুন্দরী যুবতী বহুমূল্য বসনভূষণ ভূষিতা দুইটি সোনাবাঁধা চামর হাতে করিয়া ব্রজেশ্বরের দুই পার্শ্বে আসিয়া দাঁড়াইল। আজ্ঞা না পাইয়াও তাহারা ব্যজন করিতে লাগিল। নিশি তখন সাগরকে বলিল, যা এখান তোর স্বামীর জন্য আপন হাতে তামাকু সাজিয়া লইয়া। সাগর ক্ষিপ্র হস্তে সোনার আলবোলার উপর হইতে কলিকা লইয়া গিয়া শীঘ্র মৃগনাভি সুগন্ধি তামাকু সাজিয়া আনিল, আলবোলায় চড়াইয়া দিল। ব্রজেশ্বর বলিলেন, আমাকে একটা হুকায় নল করিয়া তামাকু দাও। নিশি বলিল, কোনো সংখ্যা নাই, ওই আলবোলা উচ্ছৃষ্ট নয়, কেহ কখনো উহাতে তামাকু খায় নাই, আমরা কেহ তামাকু খাই না। ব্রজ, সে কি, তবে এ আলবোলা কেন? নিশি, দেবীর রানীগিরির দোকানদারি। তা হোক, আমি যখন আসিলাম তখন যে তামাকু সাজা ছিল কে খাইতেছিল? কেহ না, তাহাও দোকানদারি। ওই আলবোলা সেই দিন বাহির হইয়াছে, ওই তামাকু সেই দিন কেনা হইয়া আসিয়াছে সাগরের স্বামী আসিবে বলিয়া। ব্রজেশ্বর মুখ নলটি পরীক্ষা করিয়া দেখিলেন, অভুক্ত বোধ হয়। তখন ব্রজেশ্বর ধূমপানের অনির্বাচনীয় সুখে মগ্ন হইলেন। নিশি তখন সাগরকে বলিল, তুই পোড়ানমুখী, আর দাঁড়াইয়া কি করিস? পুরুষ মানুষে হুকার নল মুখে করিলে আর কি স্ত্রী পরিবারকে মনে ঠাই দেয়? যা, তুই গোটাগত পান সাজিয়ে আন, দেখিস আপন হাতে পান সাজিয়ে আনিস, পরের সাজা পান আনিস না, পারিস যদি একটু ওষুধ করিস। সাগর বলিল, আপন হাতেই সাজা আছে, ওষুধ জানিলে আমার এমন দশা হইবে কেন? এই বলিয়া চন্দন কর্পূর চুয়া গোলাপে সুগন্ধি পানের রাশি সোনার বাটা পুরিয়া আনিল। তখন নিশি বলিল, তোর স্বামীকে অনেক বকেছিস, কিছু জলখাবার নিয়ে আয়। ব্রজেশ্বরের মুখ শুকাইল, সর্বনাশ, এত রাত্রে জলখাবার, ওইটি মাপ করিও। কিন্তু কেহ তাহার কথা শুনিল না। সাগর বড় তাড়াতাড়ি আর এক কামরায় ঝাড় দিয়া জলের হাত মুছিয়া একখানি বড় ভারী পুরু বাসন পাতিয়া চারিপাশখানা রূপার থালে সামগ্রী সাজাইয়া ফেলিল। স্বর্ণপাত্রে উত্তম সুগন্ধি শীতল জল রাখিয়া দিল। জানিতে পারিয়া নিশি ব্রজেশ্বরকে বলিল, ঠাই হইয়াছে, উঠো। ব্রজেশ্বর উঁকি মারিয়া দেখিয়া নিশির কাছে হাত জোড় করিল, বলিল, ডাকাইতি করিয়া ধরিয়া আনিয়া কয়েদ করিয়াছ, সে অত্যাচার সহিয়াছে, কিন্তু এত রাত্রে এ অত্যাচার সহিবে না, দোহাই। স্ত্রী লোকেরা মার্জনা করিল না, ব্রজেশ্বর অজ্ঞতা কিছু খাইল। সাগর তখন নিশিকে বলিল, ব্রাহ্মণ ভোজন করাইলে কিছু দক্ষিণা দিতে হয়। নিশি বলিল, দক্ষিণা রানী স্বয়ং দিবেন, এসো ভাই, রানী দেখিবে, এসো। এই বলিয়া নিশি ব্রজেশ্বরকে আর এক কামরায় সঙ্গে করিয়া লইয়া গেল।